কেউ কোথাও কোন নেতৃত্ব, সে বিধায়কই হন, অন্য নেতৃত্বই হন, জেলা নেতৃত্ব হন, কেউ কোথাও এই ধরনের সিদ্ধান্ত নেবেন না। কারণ এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার মালিক রাজ্য নেতৃত্ব, যে কাকে কাকে দলে নেওয়া হবে আর কাকে কাকে দলে নেওয়া হবে না। আপনাদের মাধ্যমে আমরা সমস্ত মুর্শিদাবাদ জেলার কর্মকর্তা, তৃণমূল কংগ্রেসের এবং যারা দায়িত্বে আছেন বিধায়ক থেকে আরম্ভ করে সমস্ত নেতাগণ, তাদেরকে আমরা আবেদন করছি, তাদের কাছে যদি কেউ অ্যাপ্লিকেশন করেন, সে অ্যাপ্লিকেশনটা জেলা তৃণমূল ভবনে পাঠিয়ে দিলে আমরা জেলা থেকে রাজ্যে পাঠিয়ে দেব, সেখান থেকে অ্যাপ্রুভাল হবে, তারপরে তাদের জয়নিং এর ব্যবস্থাটা হবে। ন্যায্য বিরোধে আমরা রাজনীতি করি, আমাদের সকলের লক্ষ্য দলটাকে শক্তিশালী করা, দলটাকে পরিপুষ্ট করা। তো আগামী দিনে দলকে পরিপুষ্ট করার জন্য, রাজনৈতিক শক্তি বৃদ্ধির জন্য দল যা যা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই করব, কোনো অসুবিধা নেই। আমাদের দলে কোনো বিরোধ নেই, আমাদের দলে কোনো রকম কারোর সঙ্গে কোনো মতবিরোধ নেই। শোনেন, কোনো কোনো ক্ষেত্রে নিশ্চয়ই মতবিরোধ হয়, কারণ তারা একটা চায়, আমরা একটা চাই, কিন্তু লক্ষ্য আমাদের সকলের এক, যে দলটাকে শক্তিশালী করব, সমৃদ্ধ করব। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনার ভাবনা চিন্তা আদর্শকে সামনে রেখেই, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চিন্তা ভাবনাকে সামনে রেখেই আমরা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে মুর্শিদাবাদ জেলায় এক সময়ের যিনি দুর্দণ্ড প্রতাপশালী নেতা অধীর চৌধুরী, তার মতো নেতাকে আজকে আমরা ঘরে ঢুকিয়ে দিয়েছি মুর্শিদাবাদে, তাদের খাতা আজকে শূন্য। আগামী দিনে এই মুর্শিদাবাদ জেলায় কারোর কোনো খাতা আর নতুন করে খুলবার কোনো সম্ভাবনা নাই। আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় একটাই দল, একটাই ক্ষমতা, সেটা তৃণমূল কংগ্রেস, এবং তা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে দল থেকে যে নেতাই আসতে চায় সকলকে অ্যাপ্লিকেশন করতে হবে, থ্রু অ্যাপ্লিকেশন করবে, তার মনের কথা সে আমাদেরকে জানাবে, তারপরে তো আমরা ভাববো। আর যদি অ্যাপ্লিকেশনই না করে, আমাদের ভাববার কিছু নাই। আমরা সকলকেই বলছি, যদি কেউ আমাদের দলে আসতে চান, আমাদের দলের সমস্ত রাস্তা খোলা আছে, কিন্তু আমরা অ্যাপ্রুভাল নেব রাজ্যে। আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি সাংসদ, তার যে অ্যাপ্রুভাল নিয়েই, এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অ্যাপ্রুভাল নিয়েই আমরা কাউকে জয়েন করাব, আদারওয়াইজ হবে না। এবং অনাস্থার ক্ষেত্রেও আমরা আমাদের রাজ্য নেতৃত্ব যেগুলো পারমিশন দেবে সেগুলোই হবে, আদারওয়াইজ আমরা এই জায়গায় কেউ কিছু করছি না। আপনারা তো দেখছেন আমাদের জেলা পরিষদে, সেটা আমাদের সভাধিপতি, সহকারী সভাধিপতি যারা ছিল পদত্যাগ করেছে, তারপরেও সেটা আটকে আছে, কারণ আমাদের কোভিড সিচুয়েশনে ভীষণ অসুবিধার মধ্যে আমরা দিন কাটাচ্ছি। তাই আমাদের রাজ্য নেতৃত্ব যেভাবে পরামর্শ দেবে সেখানেও আমাদের একই কথা, যদি কেউ কোনো প্রধান দলবিরোধী কার্যকলাপ করে থাকে, কোনো প্রধান যদি দলের হয়ে কাজ না করে অন্য দলের হয়ে করে থাকে এবং ডাইরেক্ট অন্য দলের পতাকা ধরে থাকে, তাদের সম্পর্কে আমরা যদি অনাস্থা নিয়ে আসি, সেটাও আমরা রাজ্য নেতৃত্বের আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দপ্তরে আমরা পাঠাবো, যে এই পঞ্চায়েত এই নেতৃত্ব মুর্শিদাবাদ জেলার এই নেতৃত্ব চাইছে এই পঞ্চায়েতগুলো অনাস্থা হোক, তাদেরকে সরিয়ে দেওয়া হোক, তারা পারমিশন দেবে, সেই পারমিশন মোতাবেক হবে। এবং আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি মহাশয়, তিনি যে পারমিশন দেবেন কোন কোন পঞ্চায়েতে অনাস্থা হবে না হবে, যে পারমিশন দেবেন সেই পারমিশন অনুযায়ী আমরা সেই পঞ্চায়েতগুলোর বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসে সেই সমস্ত প্রধানগুলোকে অপসারণ করব, যারা দলবিরোধী কার্যকলাপ করেছে। এগুলো আমার পছন্দের উপরে তো নির্ভর করে না, দল একটা কালেকটিভ চিন্তা ভাবনা করে, আমরা সকলে নিয়েই দল। আমি তো একা দলের কিছু নয়, দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমি সভাপতি, অশোক দাকে দায়িত্ব দিয়েছে, তাই অশোক দা জেলার কোঅর্ডিনেটর নেতা, এইরকম মইনুল সাহেব আছেন রাজ্য সহসভাপতি, আমাদের মাননীয় মন্ত্রীরা আছেন, আমরা সকলে পরামর্শ করে তো সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এগুলো রাজ্য সহমত তো আমরা একসঙ্গে হতে পারবো না, 70 জন আমাদের জেলা পরিষদের মেম্বার, 10 জন বিরোধিতা করলেও আমাদের সেখানে 60 জন প্রায় থাকছে, 69 উপর 60 জন থাকছে, তো এই 60 জন তো সবাই সভাধিপতি হওয়ার যোগ্য, আমরা তো সেই 60 জনকে নিয়েই আমরা একজনকে চিহ্নিত হবে, তো আমরা সকলে সহমত নিশ্চয়ই এটাই হতে পারছি না, তাই আমরা রাজ্য নেতৃত্বের পরামর্শ চেয়েছি, রাজ্য নেতৃত্ব যে পরামর্শ দেবে সেই পরামর্শ মোতাবেকই আমরা চলবো, কোনো অসুবিধা নেই। আর আমাদের নিজেদের কোনো পছন্দসই লোক নেই, আমরা নিজেরা কাউকে পকেটে ভরে রাখিনি, এই আমার নিজের লোক, একে আমি পকেটে ভরে রেখেছি, একে আমাকে করতে হবে, এই তদবির তদারক আমার কাছে নেই। আমরা ক্লিয়ার
মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস, যে আমরা চাই আমাদের রাজ্য নেতৃত্ব যে পরামর্শ দেবেন, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় তিনি যে পরামর্শ দেবেন, এবং সর্বোপরি আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে পরামর্শ দেবেন, আমরা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সেই পরামর্শ মোতাবেক চলব, এবং তারা যাকে বলবে আমরা তাকে সভাধিপতি এবং সহকারী সভাধিপতি হিসেবে নির্বাচন করব। আমাদের জেলা পরিষদের সমস্ত সদস্যগণ ঐক্যমত হয়েছে, হ্যাঁ রাজ্য নেতৃত্ব যা বলবে আমাদের কোনো আপত্তি নাই, আমরা সকলেই একমত তার সঙ্গে, কোনো ভাবনা নয়, কারণ আমরা কালেকটিভ ভাবনাটাকে ভাবনা মনে করি। মোশাররফ হোসেন এমন একজন ব্যক্তিত্ব, তিনি তো ছোট স্টেশন ধরেন না, তিনি টোটাল আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার উপেক্ষা করেছেন, আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপেক্ষা করেছেন। শুধু উপেক্ষা করেননি, মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস পরিচালিত জেলা পরিষদ, যে জেলা পরিষদে বিরোধী দল শূন্য সেই জেলা পরিষদ তিনি ভেঙে দিচ্ছেন, হুঙ্কার দিয়েছিলেন যে কদিনের মধ্যে দেখবেন, আপনাদের এই মিডিয়ার মাধ্যমে বলছি, তিনি বলেছিলেন এইখানে সমাবেশ করে যে কদিনের মধ্যে দেখবেন মুর্শিদাবাদ জেলা পরিষদ কংগ্রেস পরিচালিত জেলা পরিষদ হচ্ছে। আজকে সেই মোশাররফ হোসেন 90 ডিগ্রি ঘুরে গিয়ে বলছে আমি আবার আসতে চাই, আবার আসতে চাই, কারণ জনগণ তাকে সেখান থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, জনগণ তাকে পরিত্যাগ করেছে। 84,000 ভোটে এই মোশাররফ হোসেন নওদা বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিসেবে পরাজিত হয়েছেন। সুতরাং তার তো পরীক্ষা হয়েই গেছে, তার সব পরীক্ষা শেষ, এখন আর কিছুই করার নাই। সেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের কথা, হাতকে শক্তিশালী করার কথা বলছে, এদের সম্পর্কে দল ভাববে। দেখুন এগুলো আপনার কাছে খবর, আমার কাছে খবর, কার কাছে খবর, আমাদের রাজ্য নেতৃত্ব সমস্তটাই জানেন। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের নেতা, তিনি সব জানেন, আমাদের রাজ্য সভাপতি সাংসদ তিনিও সবটা জানেন। সুতরাং এ সম্পর্কে ওনারা যে সিদ্ধান্ত নেবেন, আমরা মাথা পেতে সেই সিদ্ধান্ত মেনে দলকে শক্তিশালীর কথা ভেবে আমরা সেটাই করব। কেন পছন্দ হয়নি, আজকে পছন্দ অপছন্দের কথা আপনার কাছে তো মানাচ্ছে না, এই কারণে আমরা তো এখনো খাতাই খুলিনি, আমরা তো এখনো দিনই ঘোষণা হয়নি, দিন ঘোষণা হবে তার মধ্যে থেকেই বেছে আমরা ঠিক করব, এটুই তো ঠিক হয়নি। আপনি অপছন্দের কথা কেন বলছেন, আমরা জানতে চেয়েছিলাম কে কে সভাধিপতি হতে ইচ্ছুক, কে কে সহকারী সভাধিপতি হতে ইচ্ছুক, এইরকম যাদের মনের ইচ্ছা আছে তারা তাদের বায়োডাটা দিয়ে তারা আমাদের কাছে আবেদন করুক, আমরা রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দেব। আমরা সেই সমস্ত তালিকা, আমরা তাদের বায়োডাটা নিয়েছি, সমস্ত জেলা পরিষদের মেম্বারদের মধ্যে যারা দিয়েছিলেন আমাদের, তাদের বায়োডাটা নিয়ে আমরা নোট দিয়ে আমাদের রাজ্য নেতৃত্বের কাছে, আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, সাংসদ তিনি ভারতবর্ষের নেতা তার কাছে পাঠিয়ে দিয়েছি, এবং আর এক কপি আমাদের রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সী মহাশয়ের কাছে পাঠিয়েছি, এবং আমরা সমস্ত বিষয়টাই আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবহিত করেই এগুলো পাঠিয়ে দিয়েছি। ওনারা চিন্তা ভাবনা করছেন এবং চিন্তা ভাবনা করেই যোগ্য নেতাকে আমাদের মুর্শিদাবাদ জেলা দায়িত্ব দেবেন, আগামী দিনে সভাধিপতি পরিচালনা সভাধিপতি হওয়ার জন্য এবং সহকারী সভাধিপতি হওয়ার জন্য রাজ্য নেতৃত্ব যে পরামর্শ দেবেন সেই পরামর্শ মোতাবেক আমরা সভাধিপতি এবং সহকারী সভাধিপতি এই দুটো পোস্টেই আমরা নির্বাচন করে তাদেরকে দায়িত্ব। দেখুন এটা করেনি তারা, তারা করেছে, তারা অ্যাপিল করেছে যে জেলা নেতৃত্বের মাধ্যমে রাজ্য নেতৃত্বের কাছে অ্যাপিল করেছে যে যারা দলের সুসময়ে তাদেরকে দল বড় দায়িত্ব দিয়েছিল সে দায়িত্ব থেকেও যারা আরো বড় দায়িত্ব চায়, যারা দলকে ব্ল্যাকমেলিং করেছিল, দলকে সেদিন লাথি মেরে তৃণমূল দলকে সেদিন বিজেপিতে জয়েন করেছিল, অজিত চৌধুরী হাত শক্তিশালী করার জন্য কংগ্রেসে জয়েন করেছিল, তাদের সম্পর্কে তাদের আবেদন সেই সমস্ত জেলা পরিষদের মেম্বার যে তারা জেলা নেতৃত্বের কাছে আবেদন করেছে যে আমাদের আবেদনটা গ্রহণ করা হয়, যেন যে যাদেরকে নেওয়া হবে অন্তত পক্ষে এই ধরনের ধান্দাবাজ নেতা যারা যারা দলকে বেকায়দায় ফেলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে, আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে, তাদের সম্পর্কে দল যেন একটু ভাবনা চিন্তা করে। সে অ্যাপিল করেছিল, আজকে আমরা তো সেই অ্যাপিলই করছি, এবং তাদের নেওয়া হবে না আমরা তো কোথাও কাউকে বলছি না, নেওয়া নিশ্চয়ই হবে, কিন্তু সেটাও আমাদের অ্যাপ্রুভাল নিয়ে, রাজ্য নেতৃত্বের
আমাদের যিনি রাজ্যের সভাপতি আছেন সুব্রত বক্সি মহাশয় সাংসদ, উনার অ্যাপ্রুভাল নিয়ে, এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের জননেতা সর্বভারতীয় নেতা, তার অ্যাপ্রুভাল নিয়েই তাদেরকে আমরা জয়েন করাবো। অন্যথায় কেউ কোথাও কোনোভাবেই কাউকে জয়েন করানো হবে না। আর যদি জয়েন করানো হয় সেটা দল তাদেরকে সেই অথরিটি দিচ্ছে না। সুতরাং যে যদি কেউ কোথাও এরকম হটকারি করে দল আগামী দিনে নিশ্চয়ই তাদের সম্পর্কে ভাববে, দল চিন্তা ভাবনা করবে, এটা গড়াইট কাজ, এটা করা যাবে না। সুতরাং দলের অ্যাপ্রুভাল নিয়ে না নিয়ে কেউ যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটায়। আর কারোর কাছে যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে, কেউ যদি কোনো নেতা আসতে চান, আমরা সকলকে স্বাগত করব, স্বাগত জানাবো, কিন্তু সেটা অ্যাপ্রুভাল আমাদের রাজ্য নেতৃত্বের কাছে নিতে হবে। আমরা সেটা পাঠিয়ে দেবো জেলা থেকে, রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদেরকে প্রসিড করতে বলবে, রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদেরকে বলবে এইভাবে চলুন, আমরা সেইভাবে তাদের গাইডলাইন মেনে, রাজ্য নেতৃত্বের গাইডলাইন মেনেই আমরা মুর্শিদাবাদ জেলায় সেই সমস্ত যারা দলবদলু তাদের সম্পর্কে ভাবনা চিন্তা করব। গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আপনাদের ডাকা হয়েছে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কারণ এই নির্বাচনের পরেই, বিগত যে বিধানসভা নির্বাচন হয়েছে, এই নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে খুব ভালো ফল করেছে। আমরা যেমন মানুষকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানিয়েছি, গোটা মুর্শিদাবাদ জেলার সমস্ত ভোটার সাধারণ মানুষকে, এত ভালো রেজাল্ট আমাদের হয়েছে মুর্শিদাবাদ জেলায়। তারপরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছুটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা এটাই যে যারা এই নির্বাচনের প্রাক্কালে, ঠিক নির্বাচনের যখন শুরু হয়েছে ঠিক তার আগেই বেশ কিছু নেতা এবং যারা দলের আমাদের নির্বাচিত সদস্য প্রধান, যেমন সভাধিপতি, এইরকম অনেক নেতারা আছেন যারা দল বিরোধী কার্যকলাপ করেছে এবং দলের দলকে তারা বিভিন্নভাবে ব্ল্যাকমেলিং করেছে এবং দলের প্রধান থেকে অন্য দলের ভোট করেছে, ডাইরেক্ট পতাকা ধরেছে, এরকম অনেক নেতা, অনেক পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মকর্তা, জেলা পরিষদের অনেক কর্মকর্তা আছেন যারা এই ধরনের দলকে বিপাকে ফেলার চেষ্টা করেছে, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছেন, আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিভিন্নভাবে বিভিন্ন সভায় আক্রমণ করেছেন, কালিমালিপ্ত করেছেন, এবং যারা দলকে বিপাকে ফেলে নিজেদের ফায়দা তুলবার চেষ্টা করেছেন, কেউ বিজেপির পক্ষে, কেউ বা কংগ্রেসের পক্ষে, এই ধরনের একটা কাজ করেই চলেছিলেন। আজকে নির্বাচনে জয়লাভের পরে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে দলে ঢুকবার একটা চেষ্টা করছে, আমরা তাদেরকে না করছি না, কিন্তু আমরা দলের পক্ষ থেকে পরিষ্কার ভাষায়, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় তাদের জানাতে চাই যে যারা দলের দুঃসময়ে দল থেকে ছেড়ে পালিয়েছিল, যারা তৃণমূল কংগ্রেস করতেন, তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আর যেন তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় না আসে তার ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং দল বিরোধী কার্যকলাপ করেছিলেন প্রকাশ্যে, পতাকা ধরেছিলেন, এই ধরনের যারা আছে তাদেরকে বলবো, কেউ যদি দলে আসতে চায় তাহলে তারা দলের কাছে জেলা নেতৃত্বের মাধ্যমে রাজ্য নেতৃত্বের কাছে অ্যাপ্লিকেশন করুক যে আমরা দল করতে চাই, বিগত দিনে যে ভুল ত্রুটি করেছিল সেটা তারা ক্ষমা চেয়ে নিয়ে দলের কাছে যদি তারা তাদের আবেদনপত্র দেয় তাহলে আমরা সেটা রাজ্য নেতৃত্বের আমাদের মাননীয় রাজ্য সভাপতি সাংসদ ওনার কাছে আমরা পাঠিয়ে দেব, রাজ্য সভাপতির কাছে সুব্রত বক্সি মহাশয়ের কাছে, এবং আর একটা কপি আমরা আমাদের সর্বভারতীয় নেতা যিনি দলে দায়িত্বে নিয়ে দল পরিচালনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জননেতা, তার কাছে পাঠিয়ে দেব। তারা অ্যাপ্রুভাল দিলেই কাকে কাকে দলে নেওয়া যাবে, কাকে কাকে দলে নেওয়া যাবে না, কে কে কতটুকু দল বিরোধী কার্যকলাপ করেছে এবং কারা কারা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ভীষণভাবে আক্রমণ করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ভীষণভাবে আক্রমণ করেছে এবং দলকে বেকায়দা ফেলার জন্য বিজেপির হাতকে শক্তিশালী করেছেন, কোনো সময় মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরীর হাতকে শক্তিশালী করেছেন, সেই সমস্ত নেতারা অ্যাপ্লিকেশন করবেন, আমরা সেই অ্যাপ্লিকেশন রাজ্য নেতৃত্বের কাছে জেলা হয়ে পাঠিয়ে দেব এবং তাদের
সেই অ্যাপ্লিকেশন সেখানে গ্রহণ করবে, তারপর আমাদেরকে বলবে, তারপরে আমরা তাদেরকে দলে অন্তর্ভুক্তির ব্যবস্থাটা করব।